প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, এই কামনা করি। আজকে প্রতিবারের ন্যায় আজকে আমি উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণী উপসংহার শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণিত বিষয়ে নিয়ে আলোচনা করব। তার আগে আমি প্রিয় শিক্ষার্থীরা কাটের উচ্চ বিদ্যালয় বাস ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি দেখে এবং উপকৃত হবে। সবাই ক্লাসটি না টেনে সম্পূর্ণ আকারে ভিডিওটি দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে শুরু করা যাক, আজকে আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণী উপসংহার শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণিত বিষয়, গণিত এক, গণিত বিষয়ে আমরা আলোচনা করব। গণিত বিষয়ে আমরা আজকে আলোচনা করব, আলোচনা করি হচ্ছে চতুর্থ অধ্যায় সূচক। চতুর্থ অধ্যায়ে আমরা সূচক নিয়ে আলোচনা করব। আমি প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায়ে সূচকে অনুশীলনী 7.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো আর সমাধান করতে হলে আমাদের কয়েকটি সূত্র জানার প্রয়োজন। কয়েকটি সূত্র আমরা যদি মনে রাখতে পারি এগুলো আমরা সহজে সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে আমরা যদি এই গাণিতিক সমস্যাগুলো যদি সমাধান করতে যাই, সূচকের কতগুলো সূত্র আছে আমরা এগুলো আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এখানে সূচকের সূত্রগুলি দেওয়া আছে। এখানে এক নম্বর দেওয়া আছে এ টু দি পাওয়ার এন ইনটু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন প্লাস এন, এটা হচ্ছে গুণের সূত্র। তারপর এরপর দুই নম্বর আছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাহলে হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। শিক্ষার্থীরা এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে বাকি সূত্র। আর এটা হচ্ছে তিন নম্বর আছে এ বি টু দি পাওয়ার এন সমান ইকুয়াল এ টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন হবে। তারপর চার নম্বর আছে এ বাই বি টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন। এরপর আছে পাঁচ নম্বর আছে এ টু দি পাওয়ার এম এন সমান এ টু দি পাওয়ার এম এন। তারপর আছে এ টু দি পাওয়ার জিরো হলে তখন আমাদের মান আসবে ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো তোমরা কাদায় লিখবে এবং এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। এরপর আসে এগুলো একটু মনে রাখার একটু কৌশল আছে, যদি আমরা একটু টেকনিক অবলম্বন করি সেটা হচ্ছে দেখো এখানে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন, এর এটা দুটার কিন্তু বৃদ্ধি এক, এর পাওয়ার ভিন্ন। আমরা গুণের পালায় কী করবো, গুণের পালায় পাওয়ারগুলো যোগ করে দিব, বাইরের পালায় পাওয়ারগুলো বিয়োগ করব। এটা যদি আমরা মনে রাখি গুণের ক্ষেত্রে হবে কি পাওয়ারগুলো যোগ হবে, বাইরের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করব। কৃষি ক্ষেত্রে আমরা এই সূত্র আগে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে রুট এক্স ইনভার্স ওয়ান, এটাকে আমরা ওয়ান বাই এক্স লিখতে পারি। আর এদিকে আছে ওয়ান বাই ওয়াই, এদিকে আছে ওয়ান বাই জেড ইনটু এক্স, এভাবে আমরা বেঁধে লিখতে পারি। এরপর আমরা গুণ করে একসাথে লিখে ফেলি, ওয়াইটা যদি ওয়ান সাথে গুণ হয় ওয়াই বাই এক্স ইনটু এটা হবে জেড বাই ওয়াই ইনটু এটা হবে এক্স বাই জেড। প্রিয় শিক্ষার্থীরা এটা যদি আমরা একসাথে ব্রেকের ভিতরে ঢুকে ফেলি তাহলে হয় ওয়াই বাই এক্স ইনটু জেড বাই ওয়াই ইনটু এক্স বাই জেড। প্রিয় শিক্ষার্থীরা এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে এক্স এক্স উপর নিচে কাটাকাটি যাবে, ওয়াই ওয়াই কাটাকাটি যাবে, জেড জেড কাটাকাটি যাবে। এরপর আমাদের দ্বারাই মানটা আসে কত রুট ওয়ান, তাহলে রুট ওয়ানের মান হবে আমাদের কত ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই সমাধানের উত্তর হচ্ছে ওয়ান, এটা একদম দ্বিতীয় অঙ্ক, এটা সবাই তোমরা
করতে পারবে ভাষা বলতে জানো ভালোভাবে বুঝতে পারবে এটা আমি রুট x x ইনভার্স 1 আছে ইনটু y এটাকে x ইনভার্স 1 আমরা 1 বাই x লিখব এটা 1 বাই y লিখব এই 1 বাই z লিখব তখন পাশে যে y z x আছে এটা আমরা ওনার সাথে গুণ করে দিব গুণ করার পর সেটা রুট y বাই x হবে রুট z বাই y হবে রুট x বাই z হবে আমরা সবার ক্ষেত্রে যেমন রুট আছে আমরা সবাইকে একটা রুটের মধ্যে নিয়ে আসছি এটা হচ্ছে x বাই y ইনটু y z বাই y ইনটু x বাই z তাহলে আমরা উপর নিচে আমরা যদি ভাগ করি তাহলে x x কাটা কেটে যাবে y y কাটা কেটে যাবে z z চলে যাবে তারপরে আমাদের 1 তো হবে বিশিষ্ট দিলাম আমাদের রুট 1 হয় কিন্তু রুট 1 নিতে আমরা 1 কে রুট করলে আমরা 1 আসবে বেশি ক্ষেত্রে আসলে সহজ বুঝতে পারছো এরপর এটাতে আমরা চলে যাই ক্ষেত্রে আমরা এরপর একটা সমস্যা আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর বাই সরি বিয়োগ হবে বিয়োগ মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার n plus 1 নিচে আছে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 2 বা 2 এটা আছে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে আমরা যদি করতে যাই কিছু ক্ষেত্রে আমরা এখানে আমাদের এটা সমাধান করতে হলে আমাদের এখানে 4 টু দি পাওয়ার 4 এর পাওয়ার আছে n প্লাস 4 মাইনাস এখানে 4 4 এর কোনো পাওয়ার নাই ইনটু 2 টু দি পাওয়ার প্লাস আছে এখানে কত 2 এর n প্লাস 1 দিলে আছে 1 তাহলে পেশি ক্ষেত্রে আমরা এটা সমান করলে হয় 2 n প্লাস 4 বিয়োগ আমরা যদি 4 কে ভাগ দিই 2 স্কয়ার ইনটু 2 2 দি পাওয়ার n প্লাস 1 হবে বেশি ক্ষেত্রে 2 n প্লাস 2 বা এটা আমরা 2 এর সূত্র কিছু না আমরা একটা 2 এর একটা 1 নিলাম তারপর আমাদের হয় বেশি ক্ষেত্রে দেখো আমরা যদি এগুলা ভেঙে নিই কি রকম হয় দেখো 2 n প্লাস 2 এটা হচ্ছে গুণাকার গুণাকার যদি আমরা গুণে নেব আমরা এখানে একটা সূত্র আছে নম্বরে এত দিবার এন ইনটু এত দিবার এন এবং ওটা করে আমাদের কি কি এত দিবার এন প্লাস এন ঠিক একই ভাবে এই সূত্র প্রয়োগ করে কোন কোন দিবার টু প্লাস এন প্লাস ওয়ান এটাই হবে এরপর আমাদের হবে টু এন প্লাস টু মাইনাস ওয়ান শিক্ষার্থীরা এরপর আমাদের আসতেছে তাহলে 2 টু দি পাওয়ার এন প্লাস 4 এদিকে আসবে মাইনাস দুটি বিয়োগ করলে এন প্লাস 3 হবে আর কি হবে 2 টু দি পাওয়ার এন প্লাস 1 তো শিক্ষার্থীরা এখান থেকে আমরা বাকি বলা পাওয়ারগুলো বিয়োগ হবে বিয়োগ করলে আমরা দুই থেকে এক দিলে আমাদের এখানে আসে 1 এরপর আমাদের সাথে সরি 2
এরপর আসলে আমাদের শিক্ষার্থীরা এটা টুকে যে আমরা পাই যে যারা শুরু হয় এটা হয় আমাদের আর এটা আমরা টু আসবে শিক্ষার্থীরা এদিকে হবে আমাদের 800 থেকে আসবে হবে 8 এদিকে আমরা যদি ভাগ করি তাহলে হবে আনসার 4 শিক্ষার্থীরা তাহলে আমাদের এর মান আসছে 4 তাহলে হওয়া আসলে মানে বুঝতেছো না বুঝতে পারছো এটা তোমরা ভাষায় প্র্যাকটিস করবে এই নিয়মে আর কয়েকটা অঙ্ক আছে এগুলো ভাষায় করবে শিক্ষার্থীরা তাহলে তোমরা ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখবে এবং অঙ্কগুলো ভাষায় প্র্যাকটিস করার চেষ্টা করবে শিক্ষার্থীরা তাহলে আজকে এতটুকু সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই প্রত্যাশায় আমি আমার ক্লাসটা এখানে সমাপ্ত করলাম আশা করি সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে সবাই মন সহকারে বাসায় পড়াশোনা করবে এই করোনাকালীন সময় কেউ বাসার থেকে অযথা বের হবে না এবং বাইরে চলাফেরা করবে না বন্ধুদের সাথে আড্ডা গল্প গুজব কম করবে প্রিয় শিক্ষার্থীরা এগুলো আমার ক্লাসটা এখানে সমাপ্ত করলাম সবাইকে শুভেচ্ছা জানাই আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ